টেট পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়লেন এক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এলাকায়। পরীক্ষার্থীর সূত্রে খবর, বহরমপুরের এক পরীক্ষার্থী কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশনে আসছিল ওই পরীক্ষার্থী, আর সেই সময় ডাকবাংলা মোড় সংলগ্ন এলাকায় গুরুতরভাবে অসুস্থ হয় ওই পরীক্ষার্থী। যদিও তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শামশেরগঞ্জের অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পলাশ সিংহের রিপোর্ট, NTVWB। বহরমপুর থেকে এসেছেন উনি, তো অনেকক্ষণ ধরে দৌড়াধাপি করেছে, দৌড়াদৌড়ি করেছে, আর এখানে এসে মানে না না নার্ভাস ফিল করেছে অবশ্যই, মানে সত্য কেউ আসেনি সেই রকম, আর দূর থেকে আসায় দৌড়াদৌড়ি করার জন্য মানে অসুস্থ হয়ে পড়েছে, আর বুকে প্রচণ্ড ব্যথা, আর মানে ঠান্ডা ফিল করছে অনেক। জিজ্ঞেস করা হয়েছে যে এক্সাম দিবে কিনা, তো বলেছেন যে দিবেন না, আর বাড়িতে সেরকম কেউ নেই, আব্বু আরবে থাকে আর মা বাড়িতে আছেন, হার্টের পেশেন্ট, মানে জানতে বারণ করলেন যাতে মানে মানে অসুস্থ হয়ে থাকবে উনি, আবার ওই কারণে জানতে বারণ করেছেন এই আর কি। কোথা থেকে এসেছে? বহরমপুর থেকে। কোথায় সেন্টার করেছেন? কাঞ্চনতলা জিডি ইনস্টিটিউশনে। তিনি কি বলছেন, পরীক্ষা দেবে না? এক্সাম দিবে না বলছে। এখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া যায়? জি। কে নিয়ে আসছে? অসুস্থ বলতে কোথায় রাস্তায় হয়েছিল, রাস্তায় কিছু মেয়ে ছিল এখানে, ওনারাই নিয়ে এসেছিল, তারপর আমাদেরকে ফোন করে জানানো হয়েছিল বলে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি আপনার পুরাতন ডাকবাংলা থেকে। আপনার কে লাগলো? সম্পর্কে বলতে আমার দাদার বন্ধুর বান্ধবী হয়, আর সেরকম তো এখানে আত্মীয় স্বজন নেই, ওই জন্য আমাদেরকে ফোন করে ডাকা হয়েছে আর কি। আপনার নাম? আমার নাম তাগান নাক্তার। থেকে আসছিলেন, রোজঝাপ হয়েছে, তাতে ওনার একটু অসুবিধা হয়েছিল, এখানে এসেছিলেন, ভর্তি হয়েছেন, এখন এখন একটু সুস্থ আছে, এটাকে মোটামুটি ফাংশনাল ডিসঅর্ডার বলে, অনেক অতিরিক্ত চাপ, তারপর থেকে পরিশ্রম হয়েছে, জন্য এরকম হয়েছে, এখন সুস্থ আছে, না ঘন্টা খানেকের মধ্যে উনি সুস্থ হয়ে যাবে, এখন সুস্থ আছে, মানে এখন সুস্থ হয়ে যাবে, একটু টেস্ট নিলেই সুস্থ হয়ে যাবে, পৌঁছতে পারেননি উনি আমাদের এখানে, অনেকক্ষণ আগেই চলে এসেছেন, ওনার কিছু ফ্রেন্ডস ওনারাকে নিয়ে এসেছিল যারা আছে। করেছিল ডাক্তার? না না এখন করেনি, এখন করেনি।